রিভাইভ ইউর ইমান কর্তৃক পরিবেশিত অডিও বুক সিরিজ সংশয়বাদী। আমরা আছি এই বইয়ের সর্বশেষ খণ্ডে। অন্যান্য ইসলাম কি তলোয়ারের মাধ্যমে প্রচারিত হয়েছে? হ্যাঁ, আবার নাও। ইসলাম প্রসার নানাভাবে হয়েছে, ব্যবসা, কূটনীতি, দাওয়া এবং অবশ্যই সামরিক অভিযান বা জিহাদ তেরাবের মাধ্যমে ইসলাম প্রচারিত হয়েছে। ইসলামী ইতিহাসের প্রধান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্প্রসারণ হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খেলাফায়ে রাশিদিন আনহুমের 100 বছরের মধ্যে, আর এই সম্প্রসারণ হয়েছে জিহাদের মাধ্যমে। তবে বিজয়ী হবার পর হিন্দু বা খ্রিস্টানদের মতো ইসলামী শাসকরা মানুষকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করেনি, গলায় তলোয়ার ঠেকিয়ে ইসলাম গ্রহণ করতে বলেনি। বরং বিধর্মীরা ইসলামী শাসনের অধীনে আহলুল জিম্মা হিসেবে বসবাস করেছে। আহলুল জিম্মা বা জিম্মি অর্থ সংরক্ষিত নাগরিক বা মানুষ। জিম্মিদের নিয়ে আলোচনা করার মতো অনেকগুলো বিষয় আছে, তবে সেই আলোচনায় আমরা এখন যাব না। আমাদের আলোচনার বিষয় হলো ইসলামের প্রসার। কাজেই হ্যাঁ, ইসলাম তলোয়ার এবং সামরিক বিজয়ের মাধ্যমে প্রসারিত হয়েছে, আর জিহাদ শুধু রক্ষণাত্মক নয়, বরং ইসলামে জিহাদ আক্রমণাত্মকও আছে। এটা শোনা মাত্রই কিছু প্রশ্ন আসতে পারে, এটা কি অনৈতিক না, এটা কি বর্বর না, এটা কি ধর্মীয় স্বাধীনতা বিরোধী না? এই প্রশ্নগুলো কমন, আমরা প্রায়ই শুনি। আচ্ছা, এবার আমি কিছু প্রশ্ন করি। জেনেভা কনভেনশনের নাম শুনেছেন? আপনি কি জেনেভা কনভেনশনে বিশ্বাস করেন? আপনি কি জাতিসংঘের সর্বজনীন মানবাধিকার ঘোষণায় বিশ্বাস করেন? আপনি কি মনে করেন ন্যায় বিচারের কিছু আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড আছে যেগুলো বিশ্বজুড়ে প্রয়োগ করার অধিকার আন্তর্জাতিক সংস্থাগুলোর আছে? আপনার উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে আপনি আসলে ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করেন না। আপনি হয়তো মনে করেন আপনি ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী, কিন্তু আপনার ধারণা ভুল। যখন ধর্ম শব্দটা শুনেছেন, তখন আপনি ইসলাম, খ্রিশ্চিয়ানিটি, ইহুদি ধর্ম, হিন্দু ধর্ম কিংবা বৌদ্ধ ধর্মের কথা ভাবছেন। কিন্তু ধর্মের এই সংজ্ঞা বিসংকীর্ণ, ধর্ম নিয়ে কি আরও বিস্তৃতভাবে চিন্তা করা যায় না? মহাবিশ্ব, বাস্তবতা, মানব অস্তিত্ব, ভালো মন্দ, ন্যায় অন্যায়ের ব্যাপারে কিছু নির্দিষ্ট বিশ্বাস এবং মূল্যবোধের সমন্বয়ই তো ধর্ম, তাই না? ধর্মকে যদি এভাবে সংজ্ঞায়িত করি, তাহলে কিন্তু বলা যায় জেনেভা কনভেনশন এবং সর্বজনীন মানবাধিকার পত্রের ঘোষণাপত্রের মতো আধুনিক সেকুলার মানদণ্ডগুলো আসলে একটা ধর্মের প্রতিনিধিত্ব করে, যদিও এই ধর্ম নিজেকে ধর্ম বলে দাবি করে না। আর এই আধুনিক সেকুলার মানদণ্ডগুলো বিশ্বজুড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। আলোচনার সুবিধার জন্য এই আধুনিক ধর্মের একটা নাম দেওয়া যাক। ধরা যাক এই ধর্মের নাম প্রথম বিশ্ববাদ। নাম হিসেবে এটা বেশ মানানসই, কারণ প্রথম, দ্বিতীয়, তৃতীয় বিশ্বের এই শ্রেণীবিভাগ প্রথম বিশ্বের লোকেদেরই করা। প্রথম বিশ্ব মনে করে বাকি বিশ্বের তুলনায় তারা অনেক বেশি এনলাইনটেন্ড এবং সভ্য, বাকি পৃথিবীকে সভ্য এবং উন্নত করে তোলা তাদের পবিত্র দায়িত্ব। আর এটা করার উপায় হলো তাদের নিজস্ব মূল্যবোধ, ন্যায় অন্যায় বোধ আর ভালো মন্দের মাপকাঠি বিশ্বে ছড়িয়ে দেওয়া। তাহলে আধুনিক ধর্মের নামে আমরা একটা নাম দিলাম, প্রথম বিশ্ববাদ। এবার সামনে আগানো যাক। মনে আছে আমরা জেনেভা কনভেনশন, সর্বজনীন মানবাধিকারের ঘোষণার মতো জিনিসগুলো নিয়ে কথা বলেছিলাম। এগুলো যে গ্রহণ করে নেয় সে প্রথম বিশ্ববাদে বিশ্বাসী, সে এই ধর্মের অনুসারী এবং সমর্থক। শুধু তাই না, সে মনে করে এই ধর্মের প্রসার তরবারির মাধ্যমে হওয়া উচিত। বিভিন্ন দেশ এসব স্ট্যান্ডার্ড মানছে কি না সেটা বল প্রয়োগ না করে জাতিসংঘ কীভাবে নিশ্চিত করবে? আইন প্রয়োগ করতে হলে অবশ্যই শক্তির প্রয়োগ করতে হবে। এই শক্তির প্রয়োগ আবার বিভিন্নভাবে হয়। কখনও কখনও এটা হয় অনাহারের মাধ্যমে। যারা প্রথম বিশ্ববাদে বিশ্বাস করে না, তাদের উপর অবরোধ জারি করা হয়। অর্থনৈতিকভাবে তারা প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয়, প্রয়োজনীয় খাবার এবং ওষুধ পায় না। একসময় অবস্থা এত শোচনীয় হয়ে দাঁড়ায় যে অবিশ্বাসীরা বাধ্য হয়ে আত্মসমর্পণ করে প্রথম বিশ্ববাদকে মেনে নিতে। এই ধরনের শক্তি প্রয়োগের প্রথম বিশ্ববাদের পুরোহিতরা বলে কূটনৈতিক নিষেধাজ্ঞা। উপোস করিয়ে প্রথম বিশ্ববাদ গ্রহণ করানো না গেলে আরও শক্ত ব্যবস্থা আছে। প্রথম বিশ্ববাদের পুরোহিত আর মোল্লারা একে বলে সামরিক হস্তক্ষেপ। এটা হলো প্রথম বিশ্ববাদের পবিত্র যুদ্ধ। বাস্তবতা হলো দিন শেষে বিধর্মীদের স্বেচ্ছায় অথবা অস্ত্রের মুখে প্রথম বিশ্ববাদ গ্রহণ করতেই হবে। এ কারণে আজ পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী এবং কর্তৃত্বশালী ধর্ম এটি। প্রথম বিশ্ববাদ পৃথিবীকে শাসন করে লৌহ মুষ্টিতে। মিডিয়া, মিউজিক, সিনেমা, বই নানাভাবে প্রথম বিশ্ববাদের মন্ত্র পৌঁছে যায় পৃথিবীর প্রতিটি কোণায়। প্রথম বিশ্ববাদের মিশনারিও আছে, এদেরকে বলা হয় এনজিও। এদের কাজ হল দেশে দেশে মানুষের মধ্যে প্রথম বিশ্ববাদের আকিদা বিশ্বাস প্রচার করা, অন্ধকারে আটকে থাকা মানুষকে আলোকিত করা। পৃথিবীর প্রায় সব বিশ্ববিদ্যালয়ে অফিসিয়াল ধর্ম হলো প্রথম বিশ্ববাদ। তবে এত নিয়ন্ত্রণ আর ক্ষমতা থাকা সত্ত্বেও
প্রথম বিশ্ববাদের সবচেয়ে শক্তিশালী দিক হলো এই ধর্মের সারা বিশ্বকে বুঝিয়েছে যে তাদের আসলেই কোনো অস্তিত্ব নেই। প্রথম বিশ্ববাদ নামে যে কোনো ধর্ম আছে এটাই মানুষ বিশ্বাস করতে চায় না। প্রথম বিশ্ববাদের আকিদাগুলো কল্যাণ, ন্যায় বিচার ইত্যাদির সমর্থক ধরা হয়। অনুসারীরা বুঝতেই পারেন না যে তারা একটি নির্দিষ্ট ধর্ম, আকিদা, নৈতিকতা এবং মানব চরিত্রের ব্যাপারে নির্দিষ্ট ব্যাখ্যা অনুসরণ করছে। প্রথম বিশ্ববাদীরা মনে করে তাদের বিশ্বাস আর মূল্যবোধগুলো সর্বজনীন। পৃথিবী জুড়ে অনেক মানুষ প্রথম বিশ্ববাদের আকিদা, মূল্যবোধ ইত্যাদি গ্রহণ করে না, এটা তারা মানতে চায় না। প্রথম বিশ্ববাদীদের মতে বিধর্মীদের জন্য দুইটা রাস্তা খোলা, আত্মসমর্পণ অথবা মৃত্যু। প্রথম বিশ্ববাদের অস্ত্রের জোরে সারা পৃথিবী জুড়ে নিজের বিশ্বাস এবং মূল্যবোধ প্রচার করে। তাহলে ইসলামের সাথে এর পার্থক্য কোথায়? জোর জবরদস্তি করে বিধিনিষেধ আইন প্রয়োগ নিয়েও তো প্রথম বিশ্ববাদীদের আপত্তি নেই, তারা নিজেরাই তো এটা করে। তাহলে তাদের আপত্তি কী নিয়ে? তাদের আপত্তি ইসলাম নিয়ে। তাদের মূল বক্তব্য হলো আমরা করলে ঠিক কিন্তু ইসলাম করলে ভুল। এটা স্পষ্ট ভণ্ডামি এবং ডাবল স্ট্যান্ডার্ড। কৃষ্ণ করলে লীলা খেলা, আমরা করলেই দোষ। প্রথম বিশ্ববাদের পুরোহিতরা মানুষকে বোকা বানিয়েছে। তারা মানুষকে বলেছে অস্ত্রের জোরে তারা মূল্যবোধ চাপিয়ে দেয় না কিন্তু ইসলাম দেয়, অথচ দুটো মোটামুটি একই জিনিস। একমাত্র পার্থক্য হলো প্রথম বিশ্ববাদীরা মনে করে তাদের ধর্ম এবং তাদের শরিয়া সত্য এবং ন্যায় বিচারের শিখরে, আর মুসলিমরা জানে তাদের দিন এবং শরিয়া হলো সত্য এবং ন্যায় বিচারের শিখর। ইসলাম কেন শ্রেষ্ঠ সেটা নিয়ে আলোচনায় এখন যাব না, তবে আমার মূল পয়েন্ট হলো যে কূটনৈতিক নিষেধাজ্ঞা আর সামরিক হস্তক্ষেপকে আজকের পৃথিবীতে নিত্য নৈমিত্তিক ব্যাপার হিসেবে মেনে নেওয়া হয় সেকুলার দৃষ্টিভঙ্গির জায়গা থেকে, তার সাথে আক্রমণাত্মক জিহাদে কার্যত তেমন কোনো পার্থক্য নেই। পার্থক্য হলো আক্রমণাত্মকভাবে কোনো ধর্ম প্রচার করা হচ্ছে সেখানে। অবশ্য একটা পার্থক্য আছে, সামরিক অভিযানের মাধ্যমে যেসব জায়গাতে ইসলাম পৌঁছেছে সেই অঞ্চলগুলোতে এবং তাদের বাসিন্দারা সমৃদ্ধ হয়েছে। সেসব অঞ্চল একসময় ইসলামী চিন্তা, সংস্কৃতি এবং সমৃদ্ধির কেন্দ্রে পরিণত হয়েছে। মুসলিমরা ইরাক বিজয় করার পর বাগদাদ ইসলামী খেলাফার কেন্দ্রে পরিণত হয়েছে। মুসলিমরা পারস্য বিজয় করেছে আর ইসলামী ইতিহাসের মহান আলিমদের অনেকে এসেছেন পারস্য থেকে। মুসলিমরা মিশর বিজয় করেছে, মিশর ইসলামী শিক্ষার কেন্দ্রে পরিণত হয়েছে। সারা বিশ্ব থেকে মুসলিমরা এখনও আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়তে যায়। অন্যদিকে প্রথম বিশ্ববাদ যেখানে গেছে সে জায়গাগুলো সমৃদ্ধ হয়নি, বরং প্রথম বিশ্ববাদের মুক্তি আর স্বাধীনতার অনুন্নত তৃতীয় বিশ্বের যেখানেই গেছে সে জায়গাগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এটা বেশ বড় একটি পার্থক্য। আমার কথার ব্যাপারে একটা আপত্তি উঠতে পারে, কিন্তু আলাভোলা সম্পালু কাব্যিক টাইপের লোকেরা হয়তো বলবে তারা জেনেভা কনভেনশন, সর্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র এসবে বিশ্বাস করে না। ঠিক আছে, ধরুন কোনো দেশের সংখ্যালঘুদের উপর গণহত্যা চালানো হচ্ছে অথবা অন্য কোনো জুলুম হচ্ছে, নির্যাতন থেকে তাদের রক্ষা করার জন্য কি সামরিক হস্তক্ষেপ করা উচিত না? কোনো দেশে যদি নারী, শিশু কিংবা নির্দিষ্ট কোনো ধর্ম বা জাতির মানুষের বিরুদ্ধে সিস্টেমেটিক নির্যাতন চালানো হয় তাহলে কি সেই দেশকে বাধা দেওয়া উচিত না? অত্যাচার নির্যাতন থামানো কি উচিত নয়? যদি আপনার উত্তর না হয় তাহলে বলতে বাধ্য হচ্ছি আপনি মানুষ হিসেবে অনৈতিক, আপনার চিন্তা ভাবনাও অযৌক্তিক। আপনি যদি সত্যে বিশ্বাসী হন, ন্যায় বিচার এবং কল্যাণে বিশ্বাসী হন, তাহলে আপনি চাইবেন সবাই সত্যের আলো দেখুক, সবাই ন্যায় বিচার পাক, সবারই কল্যাণ হোক। সত্য কী, কল্যাণ কী, ন্যায় বিচার কী, এটা নিয়ে প্রশ্ন করা যেতে পারে, এটা নিয়ে আলোচনা হতে পারে, তর্ক বিতর্কও হতে পারে, কিন্তু এগুলোর প্রচার ও প্রসার হওয়া উচিত। এটা নিয়ে আপনি একমত? ন্যায় বিচার নিশ্চিত করার জন্য আইন প্রয়োজন আর আইন বাস্তবায়নের জন্য শক্তি প্রয়োগ করতে হবে। এভাবে আমরা ইসলামী বিশ্বাস এবং ইতিহাসের সাথে আপোষ না করে আত্মবিশ্বাসের সাথে ইসলাম এবং আক্রমণাত্মক জিহাদের ব্যাপারে তোলা অভিযোগগুলোর উত্তর দিতে পারি। মুসলিম বিশ্বে সমকামী এজেন্ডা বাস্তবায়নের নীলনকশা। পৃথিবীতে সমকামী এজেন্ডা বাস্তবায়নের পথে শেষ বাধা হলো মুসলিম বিশ্ব। কীভাবে মুসলিম বিশ্ববাসীকে সমকামিতা আর ট্রান্সজেন্ডারবাদ মেনে নেওয়ানো যায় তা নিয়ে পশ্চিমা ক্ষমতাধররা এখনও নিজেদের প্রশ্ন করছে। এই প্রশ্নের উত্তর স্পষ্ট, সমকামিতা সহ অন্যান্য যৌন বিকৃতির স্বাভাবিকরণের একটি কৌশল অত্যন্ত সফলতার সাথে ইউরোপ এবং আমেরিকাতে বাস্তবায়িত হয়েছে। এই একই কৌশল বাস্তবায়ন করা হবে মুসলিম বিশ্বেও।
সমকামিতার ব্যাপারে মার্কিন সমাজের দৃষ্টিভঙ্গি বদলানোর জন্য মার্শাল ক্লার্ক এবং হ্যান্ডার ম্যাটসেন নামে দুজন সমকামী মিডিয়া স্ট্র্যাটেজিস্ট ছয় ধাপে একটি পরিকল্পনা বানিয়েছিল। 1887 সালে ওভারহলিং অফ স্ট্রেট আমেরিকা নামে একটি প্রবন্ধে প্রথমবারের মতো তারা এই কৌশলগুলো তুলে ধরে। তারপর এটি প্রকাশিত হয় আফটার দ্য বল নামে একটি বই হিসেবে। এই কৌশলের মূল লক্ষ্য ছিল সমকামিতাকে সমাজের মূলধারায় নিয়ে আসা, সমাজে গ্রহণযোগ্যতা তৈরি করা। এই কৌশল অত্যন্ত সফল হয়। মাত্র 20 বছরের মধ্যে আমেরিকার মতো গভীর রক্ষণশীল খ্রিস্টান সমাজ সমকামিতাকে মূল সমাজের ধারায় নিয়ে চলে আসে। শুধু তাই না, সমকামিতাকে এখন আমেরিকান সমাজে সেলিব্রেটও করা হয়। এই কৌশলকে অল্প কিছু পরিবর্তন করে এখন মুসলিমদের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। আমরা যদি এই কৌশলকে নির্বিঘ্নে বাস্তবায়িত হতে দেই, তাহলে হয়তো খুব দ্রুত মুসলিম বিশ্বেও সমকামিতা সমাজের মূলধারার গ্রহণযোগ্যতা পাবে। পশ্চিমে যা অর্জন করতে 20 বছর লেগেছে, মুসলিম বিশ্বে তা হয়তো অর্জিত হবে আরও কম সময়ে। আসুন দেখা যাক এই ছয়টি ধাপ কী কী। প্রথম ধাপ, সমকামিতা নিয়ে যত বেশি সম্ভব এবং যত জোরে সম্ভব কথা বলা। এর উদ্দেশ্য সমকামিতার ব্যাপারে মানুষের সংবেদনশীলতা নষ্ট করে দেওয়া। মানুষ যাতে একসময় সমকামিতাকে স্বাভাবিক কিছু একটা হিসেবে দেখতে শুরু করে। সমকামিতা নিয়ে বারবার কথা বলা হলে মানুষের মনে তা আগের মতো ধাক্কা লাগবে না। সমকামী এজেন্ডার পেছনের লোকেরা চাই মুসলিমরা সমকামিতাকে আইসক্রিমের ফ্লেভারের কিংবা পছন্দের খেলার মতো আরেকটা অর্থহীন চয়েস হিসেবে দেখুক। কেউ ভ্যানিলা আইসক্রিম খেতে পছন্দ করে, কেউ চকলেট, কেউ ক্রিকেট পছন্দ করে, কেউ ফুটবল। ঠিক একইভাবে কেউ সমকামী আর কেউ সমকামী না। এভাবে তারা সমাজের মূলধারায় সমকামিতার স্বাভাবিকরণ চাই। মানুষের সংবেদনশীলতা নষ্ট করার মূল চাবিকাঠি মিডিয়া। বিভিন্ন সাংস্কৃতিক প্ল্যাটফর্ম যেমন টিভি, সিনেমা, গান, নাটক, বই ইত্যাদির মাধ্যমে সমকামিতাকে উপস্থাপন করতে হবে। এভাবে পুরো প্রক্রিয়া আরও দ্রুত হবে। দ্বিতীয় ধাপ, সমকামীদেরকে ভিকটিম হিসেবে দেখাতে হবে। কোনো অবস্থাতেই সমকামীদের আগ্রাসী প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখানো যাবে না। মানুষকে বোঝাতে হবে সমকামীরা আসলে ভিকটিম, তাদের সুরক্ষার প্রয়োজন। এতে মানুষের মধ্যে সহানুভূতি তৈরি হবে। সবচেয়ে ভালো হয় সমকামিতার প্রতিনিধিত্ব করার জন্য তরুণ এবং আকর্ষণীয় চেহারার কাউকে বেছে নিতে পারলে। এমন কেউ বাহ্যিকভাবে যে দেখতে বাকি 10টা সাধারণ মানুষের মতোই, তারপর তাকে ভিকটিম হিসেবে উপস্থাপন করা হবে। এভাবে সমকামিতার ব্যাপারে মুসলিমদের চিন্তা বদলাতে শুরু করবে। একজন মুসলিম এখন যখন সমকামিতার কথা ভাবে, তখন সে কওমের লুতের কথা চিন্তা করে। কওম লুত কোনো অর্থেই নিষ্পাপ ছিল না, ভিকটিম ছিল না, বরং কওম লুত ছিল আগ্রাসী, অপরাধী, ঘৃণ্য। কিন্তু অ্যান্টি বুলিং মেসেজের মাধ্যমে সমকামীদের অপরাধীর বদলে এমন নিষ্পাপ ভিকটিম হিসেবে দেখানো হবে যাদের সুরক্ষা আর সাহায্য প্রয়োজন। তৃতীয় ধাপ, যারা সমকামীদের পক্ষে অবস্থান নেয় তাদের একটি আদর্শিক ভিত্তি দিতে হবে, যেমন বৈচিত্র্য। সমকামিতা ভালো মন্দের প্রশ্নে না, বরং বৈচিত্র্যতার প্রশ্ন। বৈচিত্র্য ভালো জিনিস। মুসলিমরা বৈচিত্র্য পছন্দ করে না, কারণ ইসলাম বলে সাদা, কালো, আরব, অনারবের মধ্যে কোনো পার্থক্য নেই। তাই সমকামিতাকে বৈচিত্র্যের প্রশ্ন হিসেবে তুলে ধরতে হবে। সমকামিতাকে সমর্থন অধিকারের প্রশ্ন হিসেবেও উপস্থাপন করা যেতে পারে। ইনসাফের পক্ষে দাঁড়ানো আর জুলুমের বিরোধিতা করা ইসলামের শিক্ষা, কাজেই এই সেন্টিমেন্টকেও কাজে লাগাতে হবে। মুসলিমরা সরাসরি সমকামী যৌন আচরণকে সমর্থন করবে না, তাই ফোকাসটা ওখান থেকে সরিয়ে নিয়ে আসতে হবে অধিকারের প্রশ্নে। তুমি কি নিষ্পাপ অসহায় ভিকটিমদের নির্যাতন আর বুলিংয়ের পক্ষে, নাকি তুমি সমকামী অধিকারের পক্ষে? সমকামিতা নিয়ে আলোচনাকে এভাবেই ফ্রেম করতে হবে। দুজন পুরুষ পায়ে সঙ্গম করছে, এমন জঘন্য বিকৃত আচরণ মুসলিমরা মেনে নেবে না, কোনো স্বাভাবিক মানুষই মেনে নেবে না। কিন্তু আলোচনা যদি অধিকারের হয়, ব্যাপারটা যদি মানবাধিকার আর ব্যক্তি স্বাধীনতার লড়াই হিসেবে দেখানো হয়, তাহলে অনেক মুসলিম বিষয়টার ব্যাপারে ইতিবাচক বোধ করবে, সমর্থনের সম্ভাবনা থাকবে। চতুর্থ ধাপ, এই পয়েন্টের কারচুপি সূক্ষ্ম। বলতে হবে সমকামিতা হারাম। প্রথম শোনা এটা বেশ অদ্ভুত লাগতে পারে। সমকামী আচরণ হারাম বলা হলে মানুষ সমকামিতা মেনে নেওয়া থেকে পিছিয়ে যাবে না? আসলে এখানে এক ধরনের রিভার্স সাইকোলজি ব্যবহার করা হচ্ছে। সমকামিতা হারাম বলার মাধ্যমে একজন লোক প্রথমে নিজেকে ইসলামী মূল্যবোধের সমর্থক আর অনুসারী হিসেবে উপস্থাপন করবে। তারপর সেই একই লোক অধিকার আর নির্যাতিতকে সহায়তা করার অজুহাত দেখিয়ে সমকামী অধিকারের ব্যাপারে কথা বলবে। এখানে যুক্তি হচ্ছে এমন, হ্যাঁ সমকামী আচরণ তো অবশ্যই হারাম, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু সমকামীরা ভিকটিম, তারা নির্যাতিত সংখ্যালঘু গোষ্ঠী, তাই তাদের অধিকার দাবি আমাদেরকে সমর্থন করতে হবে। এভাবে মুখে হারামের কথার আড়ালে
সমকামিতার পক্ষে ক্যাম্পেইন চলবে। এটা এক ধরনের ট্রোজান হর্সের মতো, মুসলিমদের বোঝানো হবে সমকামী আচরণ হারাম কিন্তু সমকামী অধিকারকে সমর্থন করা হালাল। শুধু হালাল না বরং প্রশংসনীয়, অথচ বাস্তবতা এর বিপরীত। সমকামী আচরণে লিপ্ত হওয়া যেমন হারাম, তেমনিভাবে সমকামী আচরণকে সমর্থন করাও হারাম। কিন্তু ইসলামের ব্যাপারে যারা ভালোভাবে জানে না, এ ধরনের সূক্ষ্ম জালিয়াতির মাধ্যমে তাদেরকে বোকা বানিয়ে সমকামী অধিকারের পক্ষে নেওয়া হচ্ছে। গত প্রায় 10 বছর ধরে পশ্চিমের বিভিন্ন সেলিব্রিটি, বক্তা এবং একাডেমিক এই কৌশল বাস্তবায়ন করে যাচ্ছে। ফলে পশ্চিমা বিশ্বে থাকা মুসলিমদের মধ্যে, বিশেষ করে আমেরিকার মুসলিমদের মধ্যে অনেকে মনে করছে সমকামী অধিকার সমর্থন করা এবং সমকামী অধিকার আন্দোলনের সাথে রাজনৈতিক ঐক্য করা জায়েজ। এই একই কৌশল এখন পশ্চিম থেকে রপ্তানি করা হচ্ছে পূর্বে। মধ্যপ্রাচ্য, ভারতসহ মুসলিম বিশ্বের অন্যান্য অঞ্চলে আগে সমকামিতার ব্যাপারে আলিমদের ক্লিয়ার কাট শক্ত অবস্থান ছিল। ধীরে ধীরে এই অবস্থান বদলানোর চেষ্টা করা হচ্ছে। সমকামী আচরণ হারাম কিন্তু সমকামী অধিকারকে সমর্থন দিতে হবে, এই ধরনের ধ্যান ধারণা মুসলিম ভূখণ্ডগুলোতেও ছড়িয়ে পড়েছে। পঞ্চম ধাপ, সমকামী এজেন্ডার বিরুদ্ধে যারা কথা বলে তাদেরকে আক্রমণ করতে হবে, তাদের গ্রহণযোগ্যতা নষ্ট করে দিতে হবে। ওরা সেকেলে, বাস্তবতা বিচ্ছিন্ন, ওরা অসহিষ্ণু কাঠমোল্লা, ইতিহাসের মূল স্রোত থেকে ছিটকে পড়া মানুষ। এভাবে একদিকে সমকামীদের ভিকটিম হিসেবে দেখানো হবে, অন্যদিকে যারা সমকামী এজেন্ডার বিরোধিতা করছে তাদেরকে দেখানো হবে আগ্রাসী, অপরাধী এবং অত্যাচারী হিসেবে। সমকামিতার স্বাভাবিকরণ এজেন্ডা বাস্তবায়নের জন্য পুরো ব্যাপারটাকে এভাবেই ফ্রেম করা অত্যন্ত জরুরি। তাদের এই চেষ্টা সফল হলে সমকামিতার বিরুদ্ধে কথা বলা মানুষের সাধারণ মুসলিমরা এড়িয়ে চলতে শুরু করবে। ফলে প্রথম প্রথম একটা নীরব সংস্কৃতি গড়ে উঠবে। সাধারণ মুসলিমরা সমকামিতার বিরুদ্ধে কথা বলতে চাইবে না, কারণ কেউ চায় না যে তাকে অসহিষ্ণু, সে গেলে বর্বর, কাঠমোল্লা বলা হোক। নীরবতার কারণে পুরোদমে সমকামী প্রোপাগান্ডা চালানো হবে একসময় খুবই সহজভাবে। ষষ্ঠ ধাপ, পর্যায়ক্রমিক আইনি সংস্কার। সমকামিতার বিরুদ্ধে বিভিন্ন দেশে আইন আছে যেগুলো অনুযায়ী সমকামিতা শাস্তিযোগ্য অপরাধ। এই ধরনের আইন একসময় পশ্চিমা বিশ্বেও ছিল। ধাপে ধাপে এসব আইন বাতিল করা হয়েছে, তারপর পুরো আইনি কাঠামোকে বদলে দেওয়া হয়েছে। ফলে সমকামিতা এখন শুধু বৈধ নয়, বরং এর বিরুদ্ধে কথা বলাও বেআইনি। এই একই প্রক্রিয়া ধাপে ধাপে মুসলিম বিশ্বে বাস্তবায়নের চেষ্টা করা হবে। আমরা এটাকে শয়তানের পদাঙ্ক অনুসরণের সাথে তুলনা করতে পারি। অনেক মুসলিম দেশ এখন কাগজে কলমে সমকামিতার ব্যাপারে হদ বা শরীয়ত শাস্তির বিধান আছে। এটা রাতারাতি বদলানো যাবে না, ধাপে ধাপে আগাতে হবে। শুরু করতে হবে কম বিতর্কিত ইস্যু দিয়ে। প্রথম পর্যায়ে যেসব মুসলিম দেশে হুদুদ আছে সেগুলোকে বাতিল করা। এই ব্যাপারে পশ্চিমা শক্তি এবং এনজিওগুলো এরই মধ্যে অনেক দূর এগিয়ে গেছে। দশকের পর দশক ধরে চলা লিবারেল আর সেকুলার মগজধোলাইয়ের কল্যাণে অনেক মুসলিমই আজ হুদুদের ব্যাপারে অস্বস্তিতে ভোগে। তারা পশ্চিমা লেন্সের ভিতর দিয়ে হুদুদকে দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে। হুদুদ তাদের কাছে বর্বর মনে হয়। হুদুদ বাতিল করা পদক্ষেপের জন্য সাধারণ মানুষ এক অর্থে প্রস্তুত। আর অনেক মুসলিম দেশে হুদুদ বাতিল অনেক আগেই হয়ে গেছে। সেসব দেশে আগাগোড়া সেকুলার আইন চলে। যেসব দেশে সেকুলার আইনে সমকামিতা শাস্তিযোগ্য গ্রহণযোগ্য অপরাধ করা হয়েছে, সেসব দেশের ক্ষেত্রে লক্ষ্য হবে এই আইনগুলোকে বাতিল করা। সমকামিতার হদ বাতিল করার পর পর্যায় হলো সমকামী আচরণকে বৈধতা দেওয়া। এই পর্যায়ে যেসব দেশ সমকামিতাকে বৈধতা দেবে না, তাদের উপর আমেরিকা এবং ইউরোপের সরকার চাপ প্রয়োগ করবে। তৃতীয় পর্যায়ে হবে সমকামী ক্লাব আর বারের মতো জায়গাগুলোকে বৈধতা দেওয়া। আইনতভাবে স্বীকৃতি দেওয়া হলে সরকার আর এগুলোকে বন্ধ করতে পারবে না। সমকামীদের জন্য সংরক্ষিত স্ট্যাটাস তৈরি করা, অর্থাৎ যে নিজেকে সমকামী হিসেবে পরিচয় দেবে সে আইন অনুসারে বিশেষ একটি সুরক্ষা পাবে। যেমন তাকে সমকামিতার বিরুদ্ধে কিছু বলা হলে সেটা হয়রানি বা নিগ্রহ হিসেবে দেখা যাবে। পঞ্চম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায় হলো সমকামী বিয়েকে আইনত বৈধতা দেওয়া। এটা করার জন্য আইনি কাঠামোতে অনেক পরিবর্তন আনতে হবে, কিন্তু এরই মধ্যে সমকামিতার স্বাভাবিকরণ কাজ অ্যাক্টিভিস্টরা অনেক দূরে এগিয়ে নেবে। ততদিনে এক ধরনের সামাজিক গ্রহণযোগ্যতা তৈরি হয়ে যাবে, যুক্তি দেওয়া যাবে। সমকামী আচরণ হারাম কিন্তু ইচ্ছে মতো বিয়ে করার অধিকার মানুষের থাকা উচিত। এই অধিকার কারো কাছ থেকে ছিনিয়ে নেওয়া এক ধরনের বৈষম্য। এই ধরনের কথা একেবারেই অযৌক্তিক, এর কোনো আইনি ভিত্তি নেই। তবু মুসলিম বিশ্বে সমকামী বিয়েকে বৈধতা দেওয়ার জন্য এটা প্রচার করা হবে। পশ্চিমা দেশগুলো আবারও মুসলিম দেশের সরকারগুলোর উপর চাপ দেবে। এক পর্যায়ে হেট স্পিচ আইন বানানো হবে, সমকামী এজেন্ডার বিরুদ্ধে কথা বলাকে বেআইনি করা হবে। ইতিমধ্যে ক্যানাডা, ব্রিটেন, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া সহ অনেক দেশে এই ধরনের আইন রয়েছে। যেসব দেশে এই ধরনের আইন পাস হয়েছে সেখানে সমকামিতা বা সমকামী এজেন্ডার বিরুদ্ধে কথা বলা কিংবা কিছু শেখানো বেআইনি। এভাবে আইনি কাঠামোতে ব্যাপক পরিবর্তন চলে আসবে। তারপর সমকামিতার কথা ঢোকানো হবে পাঠ্যসূচিতে।
প্রাইমারি স্কুলের শিশুদেরকে শেখানো হবে সমকামিতা একদম স্বাভাবিক, একজন ছেলে চাইলে মেয়ে হতে পারে, মেয়ে চাইলে ছেলে হতে পারে, ইত্যাদি ইত্যাদি। এরপর অভিভাবকদের অধিকার ছিনিয়ে নেওয়া হবে, স্কুলে সমকামিতা স্বাভাবিকরণ করা হচ্ছে কিন্তু অভিভাবক চাইলে বাচ্চাকে ক্লাস থেকে সরিয়ে নিতে পারবে না। যৌন শিক্ষা ক্লাসে মগজ ধোলাইয়ের কারণে কোনো শিশু যদি তার লিঙ্গ পরিবর্তন করতে চায় তাহলে তার অভিভাবক বাধা দিতে পারবে না, অভিভাবক বাধা দেওয়ার চেষ্টা করলে সেটা শিশু নির্যাতন বলা হবে। এভাবে এক সময় সব আইনি বাধা সরিয়ে দেওয়া হবে, কোনোভাবেই আর সমকামিতার বিরুদ্ধে কথা বলা যাবে না। অফিস, স্কুল কিংবা মসজিদে সমকামী কর্মচারী রাখতে না চাইলে সেটা আইনের চোখে অপরাধ হবে। এভাবে সম্পন্ন হবে আইনি কাঠামোর আমূল পরিবর্তন। এই ছয়টি ধাপ অনুসরণ এবং বাস্তবায়ন করা হলে সর্বোচ্চ 10-20 বছরের মধ্যে মুসলিম বিশ্বকে বদলে ফেলে দেওয়া যাবে। আপনার দেশেও এমন হচ্ছে, চিন্তা করে দেখুন তো কোন কোন রাজনীতিবিদ সমকামিতার পক্ষে অবস্থান নিয়েছে বা বক্তব্য দিয়েছে, কোন প্রতিষ্ঠানগুলো নানাভাবে সমকামিতাকে প্রমোট করছে, কোন মিডিয়া ব্যক্তিত্ব, কোন পত্রিকা, কোন অভিনেতা আর তারকারা সমকামী এজেন্ডাকে সমর্থন দিচ্ছে, কোন ধর্মীয় নেতারা একে সমর্থন দেওয়ার ক্ষেত্র প্রস্তুত করেছে, সমকামী এজেন্ডা বাস্তবায়নের পরিকল্পনা জানা সমকামী এজেন্ডা মোকাবেলার প্রথম ধাপ। তারা চক্রান্ত করে এবং আল্লাহ পরিকল্পনা করেন এবং আল্লাহই সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। আর এখানেই শেষ হচ্ছে আমাদের সংশয়বাদী বই। এরপরে ইনশাআল্লাহ আমরা উপসংহার নামে একটি ছোট্ট অংশ কভার করব যা সম্পূর্ণ বইয়ের উপসংহার হবে। এর পরবর্তীতে আমাদের হাতে এখনও রয়েছে সালাহউদ্দিন এবং মুসলিমদের পতনে বিশ্ব কি হারালো। এছাড়াও অনেক মুসলিম ভাইদের কাছ থেকে অনেক বইয়ের রিকোয়েস্ট এসে পড়ে আছে, কিন্তু সময়ের অভাবে আমরা আসলে কোনো বইতেই তেমন হাত দিতে পারছি না। এর জন্য আমরা আপনাদের কাছে বিনয় ভরে দুঃখ প্রকাশ করছি। আমাদের কমতিকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সর্বশেষ খণ্ডের জন্য আপনারা অনুগ্রহ করে অপেক্ষা করতে থাকুন। ইনশাআল্লাহ আমরা সংশয়বাদী বই শেষ হওয়ার পরে সম্পূর্ণ বইটি একটি অডিওতে কভার করার চেষ্টা করব। সেই অডিওর পরিধি হতে পারে 8-10 ঘন্টা। তো আপনারা চাইলে সম্পূর্ণ অডিও বুক ডাউনলোড করে রাখতে পারে এবং যখন আপনাদের সময় হয়, বাসের জ্যামে, ঘুমের আগে, দুপুরে কাইলুলার সময়, যখন আপনাদের সময় হয় আপনারা বই ইয়ারফোন কানে লাগিয়ে শুনতে পারবেন। আমাদের পডকাস্ট করারও ইচ্ছা আছে, তো যে সকল ভাই আমাদেরকে এই সব বিষয়ে সাহায্য করতে পারেন তারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া মেইলে আমাদেরকে একটা করে মেইল করবেন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি বই নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।